রাত নামতে চোরেদের দাপাদাপি, রাধাকৃষ্ণ থেকে মা মনসা কেউ গেল না বাদ, অবশেষে মন্দিরেই হেগে দিয়ে পারাপার চোরের দল। গৃহস্থের বাড়ি ছেড়ে শীতের রাতে চোরেদের এমন দুষ্কর্মে গোটা এলাকা জুড়ে আজ নিন্দনীয় রব। চুরি করতে এসেই ঘটানো হচ্ছে এমন দুষ্কর্ম। তাদের লিস্টে এখন হিন্দু ধর্মের প্রতিটি দেবদেবীর মন্দির। উঠে দেখি মায়ের গায়ে চাদর পরে রয়েছে। চাদরটা পরার পর তখন বলছি চাদরটা পরে রয়েছে কেন, তখন তাকিয়ে দেখি ঠাকুর ঘরটার মুখটাও ভাঙা রয়েছে। ভাঙার পরে বলছে আমাকে পরে ডাকছে আর কি। ডাকার পর বলছে কি পয়সার ঘরগুলো কি হলো, মামনি শিগগিরই ওঠো, দেখো তো ঠাকুর ঘরের এগুলো সব ছিটাল। বৌমা বলছে উঠে পরে এসে আমি দেখছি সত্যি হতো। পরে কপালের দিকে তাকিয়ে দেখি টিপও নেই। টিপটা কি শেষ, সোনার টিপ ছিল। তারপর দেখছি রূপোর পয়সা ছিল, পয়সাটাও দেখছি নেই। মানে একের পর এক দিকে তাকাচ্ছে আর দেখছি নেই নেই খালি। সম্প্রতি বেশ কয়েক মাস থেকে বন্ধ থাকলেও আবারও হলো নদিয়ার শান্তিপুরে তাদের জ্বালাতন। সারারাত ধরে নদিয়ার শান্তিপুর ঢাকাপাড়া এলাকায় দুষ্কৃতীরা চালালো এমনই তাণ্ডব। শান্তিপুরের কৃষ্ণসাহার রাধাকৃষ্ণের মন্দিরে যা আগে কখনো ঘটেনি এবার তাই ঘটল। মোটা লোহার দরজা লাগানো তালা ভেঙে মূল মন্দিরে প্রবেশ করে মহাদেব, রাধা, কৃষ্ণ ও ছোট্ট গোপালের সোনা এবং রূপোর গহনা ও দানবাক্স নিয়ে পাশের জঙ্গলে ভেঙে সেখান থেকে সমস্ত প্রণামী বের করে। খোদ মন্দিরেই মলত্যাগ করে উধাও হয়ে যায় কিছু দুষ্কৃতে। মদের বোতল, তারপরে খাবার দাবার এসব ফেলে গেছে। আর গতকাল রাতে যেটা হয়েছে সেটা মন্দিরের মধ্যে পায়খানা করে গেছে। আর অন্যদিকে ঢিলছোড়া দূরত্বে শ্যামল চৌধুরীর বাড়ির মনসা মন্দিরেও একইভাবে ঘটানো হলো এই রহস্যময় ঘটনা। মনসা মায়ের গা থেকে সমস্ত সোনা এবং রূপোর অলংকার খুলে নিয়ে বেপাত্তা হলো তারা। তার আবার কিছুটা দূরে আরেকটি রাধাগোবিন্দ মন্দিরে অবশ্য মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হতেই গৃহস্থ পরিবারের থেকে মিলন দাস ও মিঠুন দাস দুই ভাইয়ের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল মাথার পাশে জানালা খুলে লাঠি দিয়ে লগা বানিয়ে চুরি করে নিয়ে গেছে বলেই জানান গৃহবধূ অঙ্কিতা দাস। তবে পরিবর্তন হয়নি কিছুই। কিন্তু শান্তিপুর জুড়ে রাত নামতেই একের পর এক এমন ঘটনায় সরব এলাকাবাসী। তাদের আরাধনার জায়গাকে কেন করা হলো অপবিত্র, এই প্রশ্নের উত্তর চায় আজ গোটা শান্তিপুরবাসী।